अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। ওই মেয়েটা আবার আমাদের প্ল্যান নষ্ট করে দিল। এই মেয়েটা কে আসলে? মোম পড়ে রুচিতার পায়ে ফোসকা পড়ছিল, কিন্তু ওই মেয়েটা তো ওর সামনে ঢাল হয়ে দাঁড়ালো। রুচিতাকে রক্ষা করতে নয়, ওর জীবনের সবকিছু নষ্ট করতে এসেছি আমি। বারবার রুচিতার প্রাণ বাঁচিয়ে সবার মন জয় করে নিচ্ছে মেয়েটা। সবার নয়, শুধু একটা মানুষের মন জয় করতে হবে, শুধুমাত্র নিহারের মনে জায়গা বানাতে এসেছি আমি। এটা কি হচ্ছে আমার? না না, আমাদের ধীরে ধীরে লক্ষ্যটা একটু বদলাতে হবে। রাস্তা একই থাকবে, কিন্তু লক্ষ্য এবার রুচিতা নয়, ওই মেয়েটা হবে। এবার আমাদের ওই মেয়েটাকে রুচিতার জীবন থেকে বের করে দিতে হবে। আমার টার্গেট শুধু একটাই, যে কোনোভাবেই নিহারের জীবন থেকে রুচিতাকে বের করে দিতে হবে। তুমি আমার ফোন ওঠাওনি না নিহার, তাই আমি তোমার বাড়ি এসে গেছি তোমার রাগ ভাঙাতে। আমি তো তোমার প্রথম ভালোবাসা, আর প্রথম ভালোবাসা কেউ ভুলে না। আর যদি তুমি ভুলেও যাও তো আমি তোমাকে ভুলতে দেব না। এখানে এসেই তোমাকে মালা পরিয়ে তোমাকে নিজের বানিয়ে নিয়েছি। আর যেমনভাবে ফুলের মালা থেকে কাঁটা আলাদা করতে হয় না, সেভাবেই রুচিতাকে তোমার জীবন থেকে উপড়ে ফেলে দেব আমি। তোমাকে নিজের করে নিতে তোমার অমৃতা ফিরে এসেছে নিহার। আকাশ, বাতাস, জল, আগুন, যা করতে হয় করব, আমি তোমাকে নিজের করেই নেব। ফটো থেকে রুচিতা খুব তাড়াতাড়ি বাইরে যাবে,
আর অমৃতা তোমার পাশে থাকবে নিহাত। আমার সাথে শুধু তোমাকেই পারফেক্ট দেখায় নিহার, তুমি একটা পারফেক্ট লাইফ আর একটা পারফেক্ট পার্টনার ডিজার্ভ করো। এই ফটো ফ্রেমটা খালি হয়ে গেল কি করে? এটাতে তো আমার আর নিহার বাবুর ছবি ছিল, কোথায় গেল ওটা? ফটোটা তো এখানেই রেখেছিলাম আমি। তুমি সরি, তুমি পর্দার পেছনে কি করছিলে? নিহার বাবু, এটাতে আমাদের ফটো ছিল, ওটা হারিয়ে গেছে, ওটাই খুঁজছি। আপনি কোথাও দেখেছেন নাকি? কোন ফটো? আমার মনে নেই কিছু। ছিল নিহার বাবু, আমাদের ফটো খুব সুন্দর ফটো ছিল ওটা। ওটাতে আপনি পিঙ্ক কালারের শার্টটা পরেছিলেন, এখানেই রাখা ছিল, কোথায় চলে গেল কে জানে। আমার খুব ভালো মতো মনে আছে, আমরা ফটোটা হলে তুলেছিলাম। আর আরে রীতিকা, গীতিকা শোনো, এদিকে এসো। যার এখন অবধি তার বউয়ের নামটাই মনে থাকে না, তার ফটো কি মনে থাকবে? রুচিতা নাম আমার। তোমার ফোন কোথায়? নিয়ে এসো। পাসওয়ার্ড, বসো। স্মাইল। এই নাও, এর একটা প্রিন্ট আউট বার করে একটা ফ্রেম বানিয়ে নিও। আর প্লিজ আর চিৎকার করো না, আমার খুব ঘুম পাচ্ছে। কে অমৃতা? কখন থেকে ওয়েট করছি আমি? যখন তুমি আমার লেট করে আসার কারণ জানতে পারবে, তো তোমার মুড এমনিতেই ফ্রেশ হয়ে যাবে। এমন কি কারণ? ওয়াও, আমার ফেভারিট ক্রিমি পাস্তা আমি নিজের হাতে বানিয়েছি তোমার জন্য। সো সুইট। এবার খেয়ে বলো কেমন লেগেছে। তুমি যখন তোমার নিজের হাতে বানিয়েছো, তাহলে নিজের হাতেই খাই দাও। কেমন হয়েছে? বেস্ট। এ টেস্ট তো আমি জীবনেও ভুলবো না। শুনেছি পুরুষদের মনের রাস্তা ওদের পেট দিয়ে শুরু হয়, এই কারণে আবার আমি তোমার জন্য পাস্তা বানিয়েছি নিহার। এবার দেখো, এটা খেয়ে আমার কথা তোমার মনে পড়বেই। বা সুন্দরী, তুমি পাস্তাও বানাতে জানো? হ্যাঁ দিদি, ওই এর আগে আমি অন্য একটা বড় বাড়িতে কাজ করতাম না, ওখানে সবে এগুলোই খেত, ওখান থেকে শিখেছি। এটা থেকে তো কি ভালো গন্ধ বেরোচ্ছে। থ্যাংক ইউ দিদি, আমি এক্ষুনি নিহারকে গিয়ে জলখাবারটা দিয়ে দিচ্ছি। নিহার স্যার আর বাকি সবার জন্য জলখাবারটা দিয়ে দিচ্ছি। সরি সুন্দরী, আসলে আমি জানি তুমি খুব মন থেকে বানিয়েছো এটা, কিন্তু এখানে না কেউ পাস্তা খায় না,
আমার মনে হয় তাই নিহার বাবু খাবেন না। তুমি একটা কাজ করো, এটাকে না বাইরে বের করে রাখো, আমি বৌদি আর প্রিয় খেয়ে নেব। হ্যাঁ, আমি ততক্ষণ নিহার বাবুর জন্য স্যান্ডউইচটা গ্রিল করে দিই, ওনাকে অফিসেও বেরোতে হবে। আমিও ততক্ষণে অন্য কিছু বানিয়ে নিচ্ছি। তুমি একটা কাজ করো, তুমি স্টোর রুম থেকে ঘি নিয়ে আসো, কিচেনে ঘিটা শেষ হয়ে গেছে। ঠিক আছে? ঠিক আছে দিদি। एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।